আর এদিকে মেয়েদের সব কসমেটিক্স রয়েছে, মানে পুরো ভরে গেছে এই জায়গাটা। প্লাজো রয়েছে 500 করে, বছরের এমন কোনো দিন নেই যে 3000 ফাঁকা থাকে। চলো বেরোনো যাক, স্টেশনে যাই আগে। আর স্টেশন থেকে ট্রেন করে যাবো দমদম, তারপরে মেট্রো, মেট্রো করে তারপরে স্প্ল্যানেড, মানে একটু লং জার্নি। একটা ক্যাফেটেরিয়া দিয়ে ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেক ভিড় রয়েছে। ভেতরে যাই আর দেখি কি রকম কালেকশন আছে আর কি রকম অফার চলছে। আর এদিকে হয়তো গার্লস সেকশন, তো দেখি আস্তে আস্তে কি কি রয়েছে। আর ঠিক এইভাবেই বিক্রি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ 1000 পার পিস জিন্স দেখতে পাচ্ছ এখানে, 1000 পার পিস। এদিকে রয়েছে টি শার্ট হচ্ছে 400 পার পিস, 400 করে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ ফুল স্লিভ টি শার্ট রয়েছে 400 পিস। এদিকে অনেক কিছু রয়েছে কিডস আইটেম 500 পার পিস। তো কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই লাগছে। জেন্টস সেকশনটা তো দেখিয়ে দিলাম, আর এদিকটাতে চলে এসেছি আবার লেডিস সেকশনে রয়েছে। বোন এদিকে অলরেডি ঘুরতে চলে গেছে, এখানে কুর্তি রয়েছে 600 করে। আর এখানে অনেক রকমের রয়েছে, এটা আমার থেকে বেশি বোন ভালো জানবে। আর এদিকে মেয়েদের সব কসমেটিক্স রয়েছে, সাথে আরও অনেক রকমের আইটেম রয়েছে এখানে, কানের দুল দেখতে পাচ্ছি আমি, আর অনেক কিছু রয়েছে এগুলোকে আমি জানি না কী বলে। এই যে প্লাজো রয়েছে 500 করে, আমি দেখিয়ে দিচ্ছি বোনকে যেহেতু পাচ্ছি না আমি, মানে এই রকম কালার রয়েছে, আরও অনেক রকমের কালার রয়েছে এখানে, ব্ল্যাক, গ্রিন, ডেনিম। এখানে রয়েছে আপার অ্যান্ড লোয়ার 700 অ্যান্ড 500 করে, যারা পছন্দ করো তারা তো আসতেই পারো, এখানে এসে নিয়ে নিতে পারো। এখানটা এত ভিড়, আর ভিড়ের কারণটা হচ্ছে ব্যাগ বিক্রি করছে, মানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক গুচি, লুই ভিটন সব কিছু রয়েছে, মানে সব কিছু কপি, আই থিঙ্ক ফার্স্ট কপি হতে পারে, থেকে বেশি ক্রাউড রয়েছে ব্যাগের এখানে। দিক থেকে ঘুরে যদি এদিকে চলে আসি, মানে সাইডের দিকে, এখানে কিছু ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলোস রয়েছে, তারপরে কার্টেন রয়েছে, সব কিছু রয়েছে। এদিকে কিছু ম্যাট রয়েছে। আমরা দা পার্ক থেকে বেরিয়ে গেলাম, আমাদের সেরকম কিছু পছন্দ হলো। সামনে জুডিও রয়েছে, আমরা জুডিওতে যাচ্ছি, জুডিওর ড্রেস আমার ভালোই লাগে। এরপরে যাবো স্প্ল্যানেড, আর স্প্ল্যানেডে বোন শ্রীলেদারে যাবি তো? ও শ্রীলেদারে যাবে, তো প্রচন্ড ক্রাউড ছিল, উঠে গেছে লোকের পাড়া খেয়ে, কিছুই তো কিনলাম না, শুধু শুধু নকটা কিনছি। তো আমরা চলে এলাম জুডিওর ভেতরে, আর বোন এসে দেখা শুরু করে দিয়েছে ও ড্রেসগুলো। এদিকে 399 করে কিছু টপ রয়েছে, এগুলো টপ বলে তো না, ওয়ান পিস, এগুলো ওয়ান পিস, অনেক কালার রয়েছে। তো আমার সেকশনটা একটু পরে দেখাই, এখন আমি একে বোনের সাথে একটু ঘুরি, কেননা মেয়েদের সেকশনটা বেশি দেখা উচিত, মেয়েরা বেশি শপিং করে। তো চল, কোনটা নিবি, জুতো এখান থেকে নিবি না শ্রীলেদার থেকে নিবি? আমি ওর পার্সোনাল ক্যামেরাম্যান, যাচ্ছি পেছন পেছন। সস্তা না ঠিকঠাক? ঠিকঠাক 99 করে পারফিউম, বেবি লোশন আছে। আচ্ছা এটা বেবি লোশন, আচ্ছা আমি পারফিউম ভাবছিলাম, বডি লোশন কি বেবি লোশন? আচ্ছা 99 করে বডি লোশন, আমি পারফিউম ভাবছিলাম, যাই হোক। এগুলো কি মেকআপের মিরর? আচ্ছা, আর এদিকে 699 করে কি ওয়ান পিস? আর
জিন্স গুলো ভালো বললি, কত করে রয়েছে? 699 700। কোনো কোথাও কালেকশন ওঠেনি পুজোর, আমরা ফাঁকা ফাঁকাই লাগছে। তো বোনের এদিকটা তো দেখা হয়ে গেছে, বোন আরও কিছু দেখছে, আর আমি নিজে এখন একটু বয়েজ সেকশনে যাচ্ছি আমার কিছু দেখার জন্য। দেখি কেমন কি রয়েছে, আর কিছু পছন্দ হলে তাহলেই নেবো, নয়তো নেবো না এখন, আর কিছুদিন পরে পুজোর শপিংটা করবো মেনলি। আমার এখানে টি শার্টগুলো পছন্দ হয়েছিল, আর আমি তোমরা অনেকেই জানো যে আমি ব্ল্যাক টি শার্ট অনেক বেশি ট্র্যাভেল করার সময় পরি, তো এখান থেকে সব নেওয়া। কিন্তু আজকে এম সাইজ নেই, সব এক্সেল আর ডবল এক্সেল রয়েছে, তো কালকে বললো আপডেট আসবে, তো আমার মনে হয় না কিছু আজকে নেওয়া হবে এখান থেকে। আর দেখি আর একটু ঘুরি, আর ওদিকটাতে একটু জুতো সেকশনটাতে যাব, এদিকে কিছু শার্ট রয়েছে। মেনলি এখানে এখনও পুজোর কালেকশানটা আসেনি, তো নর্মাল কালেকশানটাই রয়েছে, আর এদিকে জুতো রয়েছে 99 করে, 999, আর ওপাশে রয়েছে 599 করে। আমরা জুডিও থেকে বেরিয়ে গেলাম, আর আমরা এখন যাচ্ছি প্ল্যানেটে, তো চলে এলাম আমরা নিউ মার্কেটে, হেঁটে হেঁটে চলে এসেছি, একটু ঘামিয়ে গেছি, শিলদারে ঢুকলে ঠান্ডা হয়ে যাবো, কিন্তু আমি শিলদারের ভয়টা পাচ্ছি যে ভেতরে কেমন ভিড় থাকবে। মনে হয় কম ভিড়ই আছে, হ্যাঁ একটু কম ভিড় লাগছে, রাস্তাটা একটু ফাঁকাই লাগছে, মেঘলা আছে, ভালোই হয়েছে। এই এক্সপ্লোরারটাতে পুরো ভিড় থাকে, মানে আমার উপর থেকে নিচ পর্যন্ত পুরো ভিড়ই থাকে। চলে এসেছি ভেতরে, বছরের এমন কোনো দিন নেই যে শ্রীলেদার ফাঁকা থাকে। আজকে মেনলি আমরা ঘোরার জন্য এসেছি আর তোমাদের দেখানোর জন্য, আজকে শপিং করার সেরকম ইচ্ছে নেই, যদি পছন্দ হয় তাহলেই নেবো, কিন্তু যেই রকম ভিড় দেখছি আমি পেছনটাতে, বোনের দিকে দৌড়াচ্ছে। শ্রীলেদার থেকে বেরোতে বেরোতে প্রায় 1.5 ঘন্টা টাইম লাগলো, মানে 1.5 ঘন্টা ধরে ও একটা জুতো পছন্দ করেছে, একটা জুতো কিনলো, আমিও দেখেছি, কিন্তু আমার বললামই তো আমি এখন শুধু একটু দেখছি পরে কিনবো, আর এখন আশপাশটাতে একটু ঘুরবো, শ্রীরাম মার্কেটে একবার যাবো তোমাদের দেখাতে শ্রীরাম মার্কেটে কি অবস্থা। বোন একটু এবার বাইরের দোকানগুলো তো দেখছে, আমি শুধু দাম করবে, দাম জিজ্ঞাসা করবে, তারপরে দেখে পছন্দ হবে না চলে যাবে। কি বলেছিলাম, দাম করবে, পছন্দ করবে, দেখবে, কিন্তু তারপরে আর কিনবে না, যেটা ধরি সেটারই দাম দেবে। আর এদিকে সব খাবারের দোকান, আর ভিড়টা তো বাড়ছে আস্তে আস্তে, একদম শ্রীরাম মার্কেটের সামনে প্রায় চলে এসেছি। বোন আবার একটু ব্যাগ দেখতে চলে এসেছে এখানে, বোনের যেহেতু একটু টাইম লাগবে, আমি বোনকে বললাম তাহলে আমি একটু ভেতর থেকে ঘুরে আসছি, তুই এখানে কেনাকাটা কর, আর আমি এখন শ্রীরামে ঢুকবো। তোমরা যারা শ্রীরাম মার্কেট চেনো না, অনেকেই হয়তো চেনো না, তাদের আমি বলে দিচ্ছি, এই যে স্পাইডারম্যানটা দেখতে পাচ্ছ, ট্রেন্সের ঠিক অপোজিটে শ্রীরাম মার্কেট, এই মার্কেটের ভেতরেই আমরা এখন ঢুকবো। এটা ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর এদিক থেকে যেতে হবে, আমি তোমাদের আগে বাইরেটার থেকে একটু দেখিয়ে দিই। এখানে তোমরা মেয়েদের ছেলেদের সব রকমেরই জিনিস পেয়ে যাবে, আর এখানে সামান্য সামান্য না, মানে একটু বেশি বার্গেটিং করতে হয়, বার্গেটিং না করলে তোমরা মানে একটু ঠকে যেতে পারো। তো তোমাদের পছন্দ মতো এখানে জিনিস অনেক কিছুই রয়েছে, তোমরা এসে দেখতে পারো, চেক আউট করতে পারো। আর তোমরা যদি নিচে যাও, নিচে এখানটাতে তোমরা বডি ম্যাসাজ বলো, লেগ ম্যাসাজ বলো, সব রকমের ম্যাসাজের এখান থেকে ম্যাসাজও করতে পারো। আর এখানে মায়ের একটা মূর্তি দিয়েছে, মানে মূর্তির থিম করেছে, সুন্দর ফটো তোলার জন্য অনেকে সেলফি নিচ্ছে, তো যাই হোক। আর ভিড় মোটামুটি অল্পই রয়েছে আপাতত, এখনও সেরকম ভিড় হয়নি, আর এখানে দোকানের স্কিম রয়েছে, খেলা চলছে আপাতত। তো এবার লিফ্টে পরে থার্ড ফ্লোরে যাচ্ছি, থার্ড ফ্লোরে গিয়ে দেখবো যে পাই কিনা, কেননা পাঞ্জাবি যেটা দেখছিলাম সেটা আমার ভালো লাগলো না এই দোকান থেকে, আর উপরে দেখি। দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমরা বেরিয়ে গেলাম, বোর্ডটা জিন্সও নিল। আর এদিকে অনেক সফটওয়্যার দোকান রয়েছে, মানে সফটওয়্যার যারা পছন্দ করো তাদের জন্য তো খুবই সুন্দর, সেখানে অনেক সফটওয়্যার পাওয়া যায়, অন্যায় এগুলো পাওয়া যায়, আর সানসেটটা দেখতে বেশ সুন্দরই লাগছে। তো এখন হালকা কিছু খাবো, খিদে লেগেছে, দেখি বোন আবার একটা দোকানে গেলো দাঁড়ালো, মানে মেয়েদের সাথে আসলে এরকম দাঁড়াতেই হবে, টাইম নষ্ট করতেই হবে। আর ভিড় গেটে চলে এলাম ফ্রেন্ডসদের, তো চলো ভেতরে যাওয়া যাক, আর দেখা যাক কি কালেকশন এসছে ট্রেন্ডে। এবার গান চলছে, কপিরাইট পড়ে যেতে পারে, তো এখন এখানে আমি ভিডিওটা করছি না। গাইজ ট্রেন থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে দয়ারামে চলে এসেছি, আর দয়ারাম অনেকেই হয়তো চেনো, পাঞ্জাবির জন্য খুব ফেমাস একটা দোকান, তো এই দোকান থেকে আমি একটা পাঞ্জাবি নিলাম। তোমাদের পাঞ্জাবির কালারটা তোমাদের দেখাই, এখানে একটা শো করানো রয়েছে, এই কালারটা আই থিঙ্ক জাস্টিফাই করছে না ক্যামেরাতে, তো এই কালারটাই আমি নিয়েছি, কারণ আমার কালেকশানের ভেতরে এই কালারটা নেই।
আর বোন কিছু সালোয়ার দেখছে এখানে। তো তোমরা এখানে আসতে পারো আর এসে দেখতে পারো, এখানে বেশ রিজনেবল দামে ভালো কালেকশন পাবে। আমার ব্যাগ এই যে, এখানে বোনও আরও কিছু নিয়ে নিয়েছে এখান থেকে, আর এখন সালোয়ার দেখছে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সেরকম কিছু কেনাকাটাই হলো না, একটা পাঞ্জাবি নিলাম। বোন জিন্স নিয়েছে, আর কি কি নিয়েছিস? ব্যাগ নিয়েছি, জুতোও নিয়েছে শ্রীলেদার থেকে। তো বোন মোটামুটি শপিং করে নিয়েছে, ও তো আবার আসবে, আমিও আসবো, কিন্তু বোনের সাথে আর আসবো না, কেননা এত টাইম নষ্ট করে, এত টাইম মানে মাথা নষ্ট হয়ে যায়। আর এখান থেকে তো তোমরা সবাই জানো যে সব রকমের জুতো পাবে এখানে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, এখন শিয়ালদা স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি যাবো, আর ভালো লাগছে না এত গরমে পুরো টায়ার্ড শরীর। তো চলো বাড়িতে যাই, আর ভিডিও করার মতো মানে এনার্জি নেই শরীরে। বা আলু বস্তার পাহারাদার, তো চলে এসছি শিয়ালদা স্টেশনে, আর এখন ট্রেন ধরবো। আর কল্পতরু থেকে লস্তি গেলাম, তোমরা অনেকেই হয়তো জানো, আগে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আর বোন এখান থেকে কিছু খাবে। এই কিছুক্ষণ হয়েছে আমরা বাড়িতে এলাম, 9:30 বেজে গেছে ঘড়িতে, মানে 2টার সময় বেরোলাম, 9:30 সময় ঢুকলাম। আর মানে এত জার্নি, এত ভিড়, পুরো টায়ার্ড হয়ে গেছি, আর কিছু করতেই পারিনি পরে লাস্টের দিকে ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এরকম ভিডিও খুব একটা করি না, তো তাও তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডদের ভেতরে শেয়ার করে দিও, আর নিচে একটা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর এরকম ভিডিও দেখতে চাও কি না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, বাই। আমার সেরকম কিছু কেনাকাটা হয়নি, বোনেরই হয়েছে, তো আমি কদিন পরেই কিনবো, কেননা তোমরা দেখতেই পেয়েছো সেই রকম এখনও পর্যন্ত, জানি না কেন, পুজোর 1 মাস বাকি নেই, পুজোর এখনও কালেকশন আসেনি। চলো বাই, টাটা।